আরজিকরের ঘটনা সারা দেশ ইতিমধ্যে তোলপাড়। প্রধান বিচারপতির এজলাসে যখন মামলা চলছিল, টানটান উত্তেজনা ছিল। মিতার পরিবার তারা মামলা করেন প্রধান বিচারপতির কাছে, এবং সেখানে তারা হচ্ছে বিচার বিভাগে তদন্তের দাবি করছিলেন। প্রধান বিচারপতি যখন তিনি গোটা শুনানি শুনছিলেন, তাতে প্রচুর অসঙ্গতি, অস্পষ্ট তথ্যের উপরে ইনফরমেশন ছিল। ফলে নৈতিকভাবে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছিল, এটা এক প্রকার জয়, এক জরিও জয় সম্পূর্ণ বলা যাবে না, অনেকটা পথ বাকি, সিবিআই তদন্ত শুরু করবে। এবং হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে পরিষ্কার প্রশ্ন উঠেছে বারবার করে। এখানে যারা আছে তারা প্রত্যেকেই হচ্ছে আন্দোলনের সঙ্গে শরিক। আদালতে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত আজকেই শুরু করতে বলেছে, এবং কেস ডায়েরি আজকেই জমা দিতে হবে, কারণ এতে ট্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন। যারা এখানে চিকিৎসক আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে যে আমি তোমার সঙ্গে কথা বলি, এক হচ্ছে যে হাইকোর্টে প্রধান বিচারপতি সকাল থেকে যে মুডে ছিলেন কার্যত, নিশ্চয়ই শুনেছ যে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি তিনি দিয়ে দিয়েছেন, আজকেই পুলিশের কাছে কেস ডায়েরি আজকেই জমা দিতে বলেছেন। কেননা অনেকের প্রশ্ন, যারা আইনজীবী, যে ট্যাম্পার হতে পারে তথ্য, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত সময় দিয়েছে। সামগ্রিকভাবে একটা স্টেপ তোমরা জয় তোমাদের? আমাদের প্রথম থেকে এটাই দাবি ছিল যে আমাদের এই প্রোটেস্টের একটাই দাবি ছিল যে আমরা এই এই যে নৃশংস হত্যা ধর্ষণ হয়েছে, আমরা এই দিদিটার জন্য আমরা একটা ইয়ে চাই, জাস্টিস চাই। যার জন্য আমরা চেয়েছিলাম যে আমাদের কালকে মিটিংয়ে আমাদের একটাই ডিম্যান্ড হয়েছিল যে আমরা একটা সিবিআই তদন্ত হয়ে যে দোষী বা যে বা যারা, আপনারা জানেন যে এটা একজন হয়তো নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে, তো আমরা চাই সবারই একদম সিবিআই তদন্ত হয়ে তার ফাঁসির দাবি, আমাদের এটা যেটা আছে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি তাকে। তো সেই জন্য আমরা এটাতে আমরা খুবই মানে খুশি যে আজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট আমাদের কথা শুনে এই সিবিআই তদন্ত জন্য নির্দেশ দিয়েছে। এতে আমরা খুবই আমাদের একটা এক ধরনের একটা জয় এটা। তো এটাই বলতে, রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, জুনিয়র ডাক্তারকে আবেদন করেছেন যে আপনারা চিকিৎসা পরিষেবা চালান, বাকি দাবিগুলো দেখছি। আসলে সেটা বিষয় নয়, বিষয় একটা নৃশংস ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গ থাকলো। নির্ভয়া কাণ্ডের ঘটনা আমরা জানি, আজকে সকালবেলায় ন্যাশনাল মেডিকেল কলেজে স্বর্ণকমল সাহা এবং হচ্ছে জাভেদ খান যে মন্ত্রী, আপনারা কার্যত স্বাভাবিকভাবে উত্তেজনায় ফুটছেন, রাতারাতি তাকে চার ঘন্টার মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো, এই যে অসঙ্গতি এই জায়গাটাতে, কী বলবে সরকারের ভূমিকা? আমরা এখানে বলতে চাই যে একটা কলেজের প্রিন্সিপাল তিনি নিজে রিজাইন দিয়ে তার সঙ্গে সঙ্গে যে তার এইভাবে অন্য একটা কলেজের সে প্রিন্সিপাল হয়েছে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। একটা সে তিনি কোনো কিছু কথা বললেন না যে এই বিষয়ে, যে এই যে ঘটনাটা ঘটলো সেই বিষয়ে তিনি কোনো কথা বলেননি, কোনো কিছু মানে স্টুডেন্টদের হয়ে কিছু একটা কথা মাত্র বলেননি, হঠাৎ করে গিয়ে রিজাইন দিয়ে আবার একটা অন্য কলেজের প্রিন্সিপাল হয়ে গেল, এটা আমরা একদমই মেনে নিতে পারছি না। এখানে যারা স্লোগান দিচ্ছে তারা নিশ্চয়ই কেউ ইনকলাবের জিন্দাবাদে স্লোগান দিচ্ছে না, তারা বলছে উই ওয়ান্ট টু জাস্টিস, কারণ পশ্চিমবঙ্গের দর্দনাক খতরনাক ভয়ানক ঘটনা ঘটেছে যেটা আরজিকরের ক্ষেত্রে। যারা বসে আছে আগামী দিনে এরা পিড়ি, আমি প্রত্যেকের সঙ্গে কথা, আমি গতকাল আরজিকরের ছিলাম আমি কালকে, যে আদালতে শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং আজকেই পুলিশের কেস ডায়েরি হ্যান্ড ওভার করতে বলেছে, না হলে ট্যাম্পার হতে পারে। তাহলে প্রাথমিকভাবে একটা জয় তো হলো, বাকি অনেক লড়াই বাকি রয়েছে, কারণ তোমাদের ওপরে ব্যাপক প্রেশার রয়েছে, গোটা বিষয়টা কিভাবে দেখছো? যা দেখছি আস্তে আস্তে জয় আমাদেরই আসছে, তবে এখনো পর্যন্ত আসল অপরাধী ধরা পড়েনি। আমরা চাই আসল অপরাধী ধরা পড়ুক এবং তার উপযুক্ত শাস্তি হোক, সে যেন ফাঁসির ঝুড়ি ফাঁসির দড়ি ঝুলে তার গলায়, আমরা সেটাই চাই। তো আমরা মেয়েরা এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা অনুভব করছি না, কোনো জায়গাতেই আমাদের নিরাপত্তা নেই। আমরা চাই আমরা যেন নিরাপত্তাভাবে আমাদের কাজের জায়গায় অন্তত আমরা নিরাপত্তা ফিল করি।
আরে বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে তোমার জুনিয়র ডাক্তার, তোমাদের অনেক বড় ভূমিকা রয়েছে। সত্যি কি সব জায়গাতে সার্ভিলেন্সে থাকা এবং সিসিটিভি সব সব জায়গায় রয়েছে, নাকি তোমাদের চোখে অনেক ঘটনা অবাঞ্ছিত কিছু লোকজনের এখানে ভিড় দেখতে পাও তোমরা যখন ডিউটি করো? এই প্রশ্নগুলো আজ উঠছে কার্যত। আসলে কথা আটকে যাচ্ছে এ কারণেই যে ঘটনা ঘটেছে, আমরা গতকাল আমিকাল ছিলাম, আরজিকরে ছিলাম আমি। নির্ভয়া কাণ্ডে গোটা দেশ তোলপাড় হয়েছে। খুব স্বাভাবিকভাবে নির্ভয়া কাণ্ডের পর পশ্চিমবঙ্গের এই ঘটনা সামনে এসে যে ঘটনা ঘটেছে, জাস্টিসের দাবিতে সরব। এই যে আমি তোমার কাছে আসবো, এই জাস্টিস 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 এই স্লোগানটা নিশ্চয়ই তারা কোনো মঞ্চে বা বেঁধে দিচ্ছে না, কিন্তু তাদের দিদি কারো বোন কারো যাবো তার কাছে যাবো। এরা ক্ষতবিক্ষত একটা ঘটনার সাক্ষী থেকে এবং তারা নীরবে হজম করেছে, যদিও আদালতের হস্তক্ষেপে সিবিআই তদন্ত শুরু হয়েছে, যে নির্দেশ দিয়েছে। আমার কাছে বলো যে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে প্রথম পেয়ে তোমরা, আমি তো রাজি করে ছিলাম, দেখেছি অনেক কথা আমরা বলছিলাম, আমরাও বলছিলাম যে আসল মাতা কে, আমরাও খোঁজার চেষ্টা করছিলাম, আমরা সংবাদ মাধ্যমের আমাদের কাজ। আমাদের মনে হচ্ছে কি যে এখানে যারা হাসপাতালে ডিউটি করছো, এখানে নিরাপত্তার ক্ষেত্রে সব ঠিকঠাক পর্যাপ্ত আছে? আমাদের কলেজ ক্যাম্পাসে কিছু আমাদের আমাদের কলেজ পছন্দ হচ্ছে, আমাদের কিছু দাবি ছিল সেগুলো জানানো হয়েছে আমাদের কর্তৃপক্ষকে, আশা করি তারা আমাদের দাবি মেনে নেবেন। কারণ এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রিন্সিপাল এমএসভিপি স্যার, তাদের উপর আমাদের আস্থা রয়েছে, তারাই আমাদের এই প্রোটেস্ট সাপোর্ট করেছেন এবং আমাদের পাশেও রয়েছেন, বলেছেন প্রোটেস্ট চালিয়ে যাও তোমরা যতক্ষণ, কিপ দিস প্রোটেস্ট অ্যালাই টিল জাস্টিস সার্ভ। আমাদের ভারতবর্ষ মানে সংবিধান রয়েছে, একটা ডেমোক্রেসি, আমাদের জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, আমরা আস্থা রাখি আমাদের জুডিশিয়ারি সিস্টেমের উপর। আমি এবং আমরা বিশ্বাস করি জুডিশিয়াল ইনকোয়েস্ট বা জুডিশিয়াল ইনকোয়ারির পরে আমরা বিচার পাবো, আমার দিদি বিচার পাবো। আমারও বক্তব্য খুব পরিষ্কার, আমরাও বলছি জাস্টিস হওয়া চাই, জাস্টিস মিলনা চাই। কারণ এরা যারা আন্দোলন করছে এই বৃষ্টি স্নাত দুপুরে এবং সকাল থেকে তারা রয়েছে, গোটা ঘটনার যে পর্যায়ক্রম, যে ঘটনা আমরা দেখেছি আজই করে, আমি কাল ছিলাম ওখানে আজই করে, এখন অবধি হাইকোর্টের সিদ্ধান্তে সিবিআই তদন্ত দায়িত্বভার দিয়েছেন, পুলিশের কেস ডায়েরি চেয়েছেন, কারণ পুলিশের ভূমিকা এবং প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। এখন অনেকটা পথ বাকি, লড়াই বাকি, কারণ তদন্ত সবে শুরু হবে, আজকে দিয়েছে দায়িত্ব, যে দাবিতে তোমরা আন্দোলনটা করছিলে, যে উচ্চ পর্যায়ে তদন্ত আজকে হাইকোর্ট দিয়েছে, কি বলবো? আমরা কথা বলার মতন অবস্থায় নেই এখন, আমরা এতটাই শোকগ্রস্ত যে আমরা এখন কথা বলার মতো অবস্থায় নেই, কিছু বলার নেই আমার। আমি অন্য স্টেট থেকে আসলাম এখানে, আমি রিগ্রেট করেছি, এখন এখানে সেফটি কিছু নেই ডাক্তারের জন্য, এই পলিটিক্স এসব আমাকে জানি না, আমি শুধু চাই জাস্টিস। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এদের আন্দোলন কোনো বৃষ্টিতেই কার্যত থামিয়ে দিতে পারবে না। আমরা কাল যখন আরজি করে ছিলাম সেখানে বারবার বলছিলাম, ইসকে পিছে কোন হ্যায়, যেভাবে প্রিন্সিপালের অভিভাবকের ভূমিকা থাকা উচিত ছিল তা পালন হয়নি, পালন হয়নি বলে আমরা এই প্রশ্নগুলো করছিলাম, এবং গোটা সংবাদ মাধ্যমের ভূমিকা এই বিগত কদিন ধরে মানুষ, বাংলা মানুষ দেখেছে। তাই হাইকোর্টের সিদ্ধান্তে সিবিআই তদন্ত
এবং তার সঙ্গে হচ্ছে যে কেস ডকেট, যে কেস ডকেট চেয়েছে সেটা এ কারণেই যাতে কোনো কারণে ট্যাম্পার না হয়ে যায়, কারণ এই লড়াই তারা যেটা করছে এবং যে গোটা পরিস্থিতি ইতিমধ্যে সারা বাংলায় আগুন ছড়িয়েছে। এখন বিষয় হচ্ছে একটা গোটা ঘটনার পর্যায়ক্রম নিরাপত্তার প্রশ্নে যে কথা বলা হচ্ছে বারবার করে যে প্রিন্সিপাল যিনি আর্জি করে তাকে চার ঘন্টার মধ্যে তো চার ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে। কিসের বিষয়ে এইখানেই প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং পাশাপাশি একথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন তাকে অন্যত্র কোথাও পোস্টিং দেওয়া যাবে না। তাহলে যারাই আন্দোলন করছে তারা যে আওয়াজটা করছে উই ওয়ান্ট টু জাস্টিস, কেন জাস্টিসের কারণে, এ কারণে যে আরজি করে মন পুড়েছে, প্রাণ পুড়েছে, হৃদয় পুড়েছে, স্বাভাবিকভাবে যে পরিস্থিতি যা তৈরি হয়েছে সেই তৈরি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আন্দোলন কোনোভাবে করতে পারছে না। আমরা যেটা দেখছি গোটা পরিস্থিতি, কাল আমরা কাল আরজি করেছিলাম এখানে কোনোভাবে, আমার সহকর্মী দেখাচ্ছে কোনোভাবে আমরা কিন্তু বলছি যে খুনের বিষয় না পেলে যাব না লড়াই ফেলে হাসপাতালে মরিয়ে তোমার আমার সবার মেয়ে, এটাই বাস্তব। কারণ যে লড়াই তারা করছে তাদের নিরাপত্তা প্রশ্নে, তাদের সুরক্ষার প্রশ্নে এই লড়াইটা করছে। একটি তত্ত্বাবধায়ক চিকিৎসক হিংস্র শিকার তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু এর পিছনে আরও করা আছে সেটা সিবিআই তদন্তে পরিষ্কার হবে। আমরা তদন্তকারী সংস্থা নয়, আমাদের ভূমিকাও পরিষ্কার যে বড় মাথা তো আছেই আছে। সরকারের যিনি প্রধান তিনি বলছেন রবিবার পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি, কোনোভাবে কিন্তু অ্যালাউ করেনি এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি আজকের এই ঘটনা শোনার পর প্রিন্সিপালের যে ভূমিকা এবং অভিভাবকের যে আচরণ হওয়া উচিত ছিল তা হয়নি, এ প্রশ্ন প্রধান বিচারপতি তুলেছেন। সারা দেশে ঝড় উঠেছে, প্রধানমন্ত্রীর টুইট, স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট, সোনিয়া গান্ধীর টুইট, প্রিয়াঙ্কা গান্ধীর টুইট, সারা দেশ উত্তাল। এখন দেখার বিষয় আছে, কারণ অপোজিশন লিডার বলছিলেন সিবিআইয়ের অনেক তদন্তের ক্ষেত্রে অনেক দীর্ঘসূত্রতা রয়েছে। এখানে বাড়ির পরিবার তারা আবেদন করেছিলেন যে বিচার বিভাগে তদন্ত, তাই সুবিধাটা এটাই যে বিচার বিভাগে তদন্তের মধ্যে দিয়ে সিবিআইকে তদন্ত করতে হবে। কারণ জাস্টিস আমরাও চাইছি সংবাদ মাধ্যম, একদিকে অঝরে বৃষ্টির শ্রাবণ মাসের শেষ, গতকাল ছিল খটখটে রোদ, আজকেও কার্যত শরীর ভিজছে, মন ভিজছে, আর যে করে জুনিয়ার চিকিৎসক থেকে শুরু করে নার্সের, ফলে এরা যে কথাগুলো বলছে তো সঙ্গত জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো বারবার করে বলার চেষ্টা করছে, প্রত্যেকে কালো ব্যাচ পরে রয়েছে, তো স্বাভাবিক। কারণ এই বাংলার যে এই মুহূর্তে যে সুনাম, সেই সুনাম কি সত্যি বৃদ্ধি হয়েছে? কারণ এখানে পরিষ্কার লেখা আছে যে আন্দোলনের যে ধারা উপধারাগুলো, যে খুনের লড়াইয়ে লড়বে তুমি আমি আবার কে, আর না হয় মেয়ের আলো এবার সবাই আগুন জ্বালো, দাবি থেকে সরছে না। এখন হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চলছে, এই তদন্ত কতদূর পর্যন্ত গড়ায় সেদিকে আমাদের অপেক্ষা থাকতে হবে। আমরা সংবাদ মাধ্যম যে ভূমিকা, গতকাল জুনিয়র ডাক্তাররা বলছে রাজ্য করে যে সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, একদম ঠিক। ডেমোক্রেসিতে গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় বলে রাখি, এই আন্দোলনে ফাঁক ফকরে বেশ কিছু দালাল ইতিমধ্যে ঘোরাফেরা করছে এখানে, কেন? কারণ এখানে এই আন্দোলনের জেরে এখানকার রোগীদেরকে বিভিন্ন প্রাইভেট হসপিটালের নার্সিংহোমের মালিকরা দালাল বুঝে রেখে এখান থেকে রোগী ভাঙিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আসছে আমার কাছে। এই সংবাদও আমার কাছে রয়েছে, এই সংবাদও আমার কাছে আছে যে ডেলিভারি ওয়ার্ড থেকে মেন্টাল ডিপার্টমেন্টের সত্যি কি সিসিটিভি আছে, এর সুপার সাহেব প্রিন্সিপাল সাহেব আপনি তদন্ত করে দেখুন। এবং আমার কাছে যে খবর আছে যে এই সময় বেশ কিছু অবাঞ্ছিত দালাল রাজ ঘুরছে, কারণে যেহেতু চিকিৎসার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে,
মোটা টাকার ফায়দা তুলছেন, না ব্যবহার থেকে হচ্ছে বলা হচ্ছে রে খোঁজবাগানের বিভিন্ন নার্সিংহোম প্রতিষ্ঠানগুলো, এটা প্রশাসনকে ইনসিওর করতে হবে যে আমরা ঠিক বলছি না ভুল বলছি, আমরা ঠিকই বলছি, আমি ঠিকই বলছি, তথ্য হাতে নিয়ে কথাটা বলছি। দেখ জাস্টিসের পক্ষে যখন সওয়াল, তেমনি দালালরাজের বিরুদ্ধে যেমন সংবাদ, এবং এই দালালরা কারা যারা এই সময় ফায়দা তুলছেন এখানকার রোগীদের ক্ষেত্রে, যেহেতু জুনিয়র ভাইরা চিকিৎসা করছেন, এমার্জেন্সি খোলা রয়েছে, তাই আমরাও তাকে রইলাম। অবশ্যই বিকালে অঝরে বৃষ্টিতে আমাদেরও নজর থাকবে হাইকোর্টের দিকে, আমাদেরও মন প্রাণ পড়ে থাকবে তদন্তের অগ্রগতি দীর্ঘসূত্রিতা যেন না হয়, দ্রুত তদন্ত করে আসল অপরাধীদের যেন সাজার তাক্ষে পৌঁছে দেওয়া যায়, এটা অন্তত আমরা আশা করতে পারি সিবিআইয়ের কাছ থেকে। এটুকু দাবি এবং আমাদের সঙ্গত যে কথা এবং সঙ্গবদ্ধ যে বক্তব্যগুলো সামাজিকভাবে, আমরাও মানুষ আপনারাও মানুষ, শুধু মেরুদণ্ডের পার্থক্য যেটা প্রিন্সিপালের ক্ষেত্রে মেরুদণ্ডের পার্থক্য আছে, তাই প্রিন্সিপাল সাহেব আপনাকে বলছি, আপনি প্রিন্সিপাল নন এখন, আপনি আমার ন্যাশনাল মেডিকেল কলেজে আপনি যোগ দিতে গেছেন, যে হাইকোর্ট আপনাকে বলেছে যে আপনাকে কালকে দুবজিত সাহা বলছে হাজার পাতা রিপোর্ট দুর্নীতির আছে প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে, এত আস্পর্ধা এত স্পর্ধা এত স্প্রিয়া এলোকতা থেকে এর অনুপ্রেরণার বীজ বপনকারী মাথাকে সিবিআই খোঁজার দায়িত্ব, সঙ্গে থাকুন দেখতে থাকুন, এরা আন্দোলন করছে, আন্দোলন অবশ্যই জায়েজ, ইসমে কই ডরানে বলে বাত নেই, দেশ কা ইস্যু বন গিয়া যা পর নির্ভয়া কাণ্ড হওয়া তা 2012 সাল কি বাত বতা রা, আমি আমি 2024 কি বাত বতা রা, যে ঘটনা হওয়া ও বঙ্গাল মে হওয়া আর্যগড় মে হওয়া, ইসকে লিয়ে যে হসপিটাল কা সুনাম শ্রীবৃদ্ধি হয়নি, সঙ্গে থাকুন দেখতে থাকুন। আর দালাল রাজ এখানে যারা রুগী নিয়ে যাচ্ছেন বিভিন্ন নার্সিংহোমে, তাদের দিকে প্রিন্সিপাল এবং এমএসবিপি নজর দিন, আমরা ঠিক বলছি না ভুল বলছি। নমস্কার, আমার সহকর্মী সমীর দফাদার, আমি নয়ন রায়, বর্ধমান বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল বর্ধমান, নমস্কার।